তো আমরা কুরচি হোমস্টেতে এসেছি। বর্ষাকালে যখন আসবেন তখন পুরো একেবারে এগুলো সব ভরে যাবে একেবারে সবুজ গাছে, আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে পাহাড়, অনবদ্য অভিজ্ঞতা। এক বন্ধুর আন্তরিক আহ্বানে আজ যাচ্ছি কুরচি হোমস্টে কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড়, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, গোপীবল্লভপুর ইত্যাদি নানান জায়গার দর্শনীয় স্থানগুলো আপনাদের আগেই দেখিয়েছি আমার এই চ্যানেলে। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিলাম, আবার দেখে নিতে পারেন। শাল, পিয়াল, মহুয়া ইত্যাদি নানান গাছে ঘেরা জঙ্গল, নদী, পাহাড়, রাজবাড়ি, মন্দির এবং গ্রাম বাংলার অপরূপ রূপ, রস, গন্ধ অনুভব করতে হলে দক্ষিণবঙ্গের এইসব জায়গার জুড়ি মেলা ভার। প্রচণ্ড গ্রীষ্মের সময় বাদ দিয়ে সারা বছরের বাকি সময় আপনারা ঘুরে আসতে পারেন এই সকল জায়গায়। আমরা পশ্চিম মেদিনীপুরের শালবনি থেকে বেলপাহাড়ি হয়ে গাড়ি করেই যাচ্ছি কাঁকড়াঝোড়। আর আপনারা চাইলে ঘাটশিলা অথবা ঝাড়গ্রাম স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি অথবা অটো বুক করে ঘুরে আসতে পারেন এই বেলপাহাড়ি বা কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড় যাবার আগে বেলপাহাড়ির মোড়ে আমরা লাঞ্চ সারব কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে, সেই রিভিউটাও এই ভিডিওতে থাকলো। আমরা চলে এসেছি বেলপাহাড়ির একদম প্রসিদ্ধ যে রেস্টুরেন্ট কাঁচা লঙ্কায় খেতে। এখানকার খাবার বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর। আজকে আমরা কী কী খাচ্ছি সেটা তো শেয়ার করবোই। এই রেস্টুরেন্টের দায়িত্বে যিনি আপাতত আছেন, ইন্দ্রাণী ম্যাডামের সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা, আপনাদের এই কাঁচা লঙ্কা তো বেশ কয়েক বছর হয়ে গেল জনপ্রিয় একটি দোকান বেলপাহাড়ি। তো এই আপনারা স্পেশাল ডিশ কী রেকমেন্ড করবেন? কিছু ট্রাইবাল ট্র্যাডিশনাল মানে ট্রাইবাল রান্না ওনারা চেষ্টা করছেন। এখন এলে আপনারা এখানকার লোকাল যে ট্রাইবাল কিছু ডিশ পেতে পারবেন। বিশাল একদম অনেক কিছু আইটেম নিয়ে আমরা বসে রয়েছি। এটা হচ্ছে থালি, এখানকার যে একদম বেসিক থালি সেইটা আজকে প্রতিদিনে চেঞ্জ হয়। তো আজকে আমাদের আছে ভাত, বেগুন ভাজা, ডাল, আলু ভাজা, এইটা হচ্ছে একটা মিঠা আলু বা খাম আলু চিংড়ি, আর এইটা পোস্ত, আর ঝিঙে ছেঁচকি, আর আছে পাঁপড় চাটনি, আর এই যে ডালটার স্পেশালিটি হচ্ছে তেঁতুল দিয়ে মুসুর ডাল। তো আমরা দেশি চিকেন খাবো, সেটাও এর মধ্যে সাথে অ্যাড হবে আর কি, সেটা আলাদা করে নিতে হবে। এবার আমি জমিয়ে খাওয়া শুরু করছি এই যে স্পেশাল কাঁচা লঙ্কা। হাতে সবাইকার একটা করে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে সবাই। এটা আপনাদের ফেভারিট হতেও পারে, আমার নয়, যদিও আমি এটা রেখে বাদ দিয়েই খাবো। মেটে আলু দিয়ে চিংড়ি দিয়ে সবজিও হয়েছে, আবার মেটে আলু ভাজাও হয়েছে। তো এটা স্পেশাল, আমি আগে খাইনি কখনো মেটে আলুটা। তেঁতুল দিয়ে ডালটা যেমন টকের ডাল হয়, দারুণ। এতক্ষণে মানে থালিটা শেষ হলো, থালির জিনিসগুলো শেষ হলো, পোস্ত দিয়ে খাচ্ছি। অ্যাজ ইউজুয়াল পোস্তটা তো ভালো হবেই, যেহেতু ভালোবাসি সেই জন্য লাস্টে খাচ্ছি। এরপরে পাবদা, আবার দেশি চিকেন, এ দুটো এখনো বাকি আছে। পাবদা মাছটার কোয়ালিটিটা খুব ভালো, দেশি মুরগি। দেশি মুরগির রান্নাটাও ভালো হয়েছে। আমি মোটামুটি এত প্রসিদ্ধ একটা রেস্টুরেন্টে
যদি আপনারা খেতে আসেন, তার জন্য একটা রিভিউ করলাম। মোটামুটি সব কিছুই ভালো ছিল, তবে দেশি মুরগি নিলে একটু কুক হলে একটা একটু ভালো হতো। প্রতিদিনে আলাদা আলাদা আইটেম, যার জন্য যেদিন যেরকম থাকবে সেরকম পাবেন। ওভারঅল আমি 7-8। এবারে মধুর এনেও সমাপয়, মানে চাটনি, সব কিছু খেয়ে দিয়ে পেট একদম ফুল। ভেবেছিলাম যাওয়ার পথে লালগড়ে খাবো ছানা পোড়া, এখন গ্যারেন্টি দিতে পারছি না, যদি পারি পেটে জায়গা থাকে তাহলে খাবো, তখন আবার দেখাবো। এতক্ষণ ভিডিও অন না করেই অনেক কথা বলে গেলাম। দেশি মুরগিটা মুহুয়া খেয়েছিল, প্রচন্ড গরমের মধ্যে আমরা মজা করতে করতে গাড়িতে যাচ্ছি, আর প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে ভালো হতো, আর ঘোরার থেকে ভালো হতো। রাস্তাটা হেভি, কাঁকড়াঝোড়ের এই চাকা ডোবার পর থেকে রাস্তাটা কিন্তু দুর্দশ। এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি যেখানে তরমুজ হয়ে রয়েছে, দারুণ লাগছে দেখুন। ওমাসি, তরমুজ কিনতে পারবো? কার চাষ? দেখাও দেখাও মৌমা ফল, দেখবো একটু, দেখো এটা কি মৌমা ফল? বা প্রচুর তরমুজ হয়ে রয়েছে এই কাঁকড়াঝোড় যাওয়ার রাস্তায়, আর এটাকে শুকনো করে, এই ফলটাকে শুকনো করে তারপরে এটাকে ফুটিয়ে সেদ্ধ হচ্ছে, মৌমা থেকে যে মদটা তৈরি হয় দেখতে পাচ্ছেন তো। দেখুন কি বিশাল বিশাল তরমুজ হয়েছে, তরমুজের এক হাতে মৌমা এক হাতে তরমুজ। আমরা কিন্তু সবাই মৌমা ফল খাওয়ার কম্পিটিশন করছি, কার কি রকম লাগে, এ পালাচ্ছে খাবে না ওদের। এই মিষ্টি মিষ্টি, হুম এটার থেকে তো মৌমা মদ তৈরি হয়। হ্যাঁ এই এখন খেলাম মেশে হবে না তো, কেমিক্যাল দিতে হয়, ও বাখর বলে একটা জিনিস, এর সাথে মেশাতে হয় তবেই কিন্তু মদ হয়, শুধু এটা ফোটলে ফোটালে হবে না। তাড়াতাড়ি চলে আসুন কাঁকড়াঝো, আর রাস্তাটা কিন্তু দারুণ, উঁচু থেকে আবার নিচু, নিচু থেকে আবার উঁচু, আর আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি, একদম নিচে পাহাড়ের নিচটা দেখা যাচ্ছে দেখুন, ওই দিকটা শাল পিয়াল মৌমা, মৌমা তো আমরা আসার পথে দেখালামই, আর এই বিস্তীর্ণ জঙ্গল ভূমি যেন আমাদের থাকে সেটা আমাদের চেষ্টা করতে হবে, তবেই আমরা বারবার আসতে পারবো শহরের জঞ্জাল ছেড়ে, কাঠ পাথরের জঞ্জাল ছেড়ে। আবার এই প্রকৃতির মাঝে আসতে গেলে এই জঙ্গলকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, অবশ্যই যত্ন করুন সবাই মিলে, আমরা গাছ লাগান, গাছ কাটবেন না, আর জঙ্গল বেঁচে থাকবে। পাহাড়টা দেখুন বেশ ভালো, মানে ওয়েদার হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, ঝড় উঠছে, ভাবুন একবার এই জঙ্গলের মাঝখানে যদি ঝড় ওঠে, চারিপাশে কিছু নেই, আমি একা দাঁড়িয়ে আছি, কি অবস্থা হবে। এই সুন্দর একটা জঙ্গল আর একটা দারুণ হোমস্টে, যেটা হচ্ছে কুরচি হোমস্টে। আমরা কাঁকড়াঝোড়ের কুরচি হোমস্টেতে চলে এসেছি, প্রকৃতির কোলে জঙ্গলের মাঝখানে এই কাঁকড়াঝোড়ের কুরচি হোমস্টে, একটা কি দুটো দিন থাকার জন্য আদর্শ জায়গা, আপনার মনের মতো একটা বাড়ি। আমরা এই রাস্তা দিয়ে এসেছি,
আমরা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি এই কুরচি হোমস্টের কয়েকটা কটেজ, আর তারপরে কথা বলে নেবো এখানের যিনি আছেন দায়িত্বে ওনার সাথে, উনি আপনাদের পরিষ্কার করে বলে দেবেন যে কোন রুমটায় কি ট্যারিফ আছে এবং আপনারা কিভাবে বুকিং করবেন। এই যে ফটো সেশন চলছে, চলুন। এইটা কোন ক্যাটাগরি রুম দেখছি আমরা? এটা হচ্ছে মহুল। মহুল, মহুলে মোটামুটি তিনজনের নাকি চারজনের? ছজনের। আচ্ছা, এই কটেজটার নাম হলো মহুল। দেখুন কি সুন্দর করে ডেকোরেশন করা, খুব ভালো লাগবে আপনাদের। ওইদিকে কি বারান্দা রয়েছে? এইরকম বেড তিনটে দেওয়া রয়েছে, দেখুন তিনটে বেড দেওয়া রয়েছে, ছজন থাকতে পারবেন। ছজনের বেশিও অ্যালাউ করেন নাকি? আচ্ছা, এসি রয়েছে। আচ্ছা, এই দিকটা দিয়েও বেরোনো যায় তাই তো? পিছন দিকটা দেখা যায়, এদিকে পাহাড় দেখা যাবে তাই তো? দেখুন এটা কি সুন্দর, একেবারে এখানটায় বসে থাকলে মন ভালো হয়ে যাবে সকালবেলায়। দেখুন পাহাড় দেখা যাচ্ছে। তো বুকিং অনুযায়ী আপনারা থাকতে পারবেন। আমরা একটা ছজন থাকার রুম দেখছি, দেখুন টয়লেটটা দেখিয়ে দিই। আমরা আপনাদের ছজনে থাকার যে মহুল কটেজটা সেটা দেখালাম। এই কটেজটার পর এবার আমরা আরেকটা অন্য কটেজ দেখে নেব। পরিবেশটা এত অপূর্ব আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আপনারা এসে তবেই বুঝতে পারবেন। পাখির ডাক চারিদিকে, আর নিস্তব্ধ, আর বিশাল একটা জায়গা, আশেপাশে জঙ্গল পাহাড়, অপূর্ব। এটা মহুয়া ফুল না? এটা নেব আমি। দেখুন মহুয়া ফুল, এই যে মাঝে এটা কি ফল হয়েছে? না ফুল, ওটা ফুল মানে বেরিয়ে আসছে, ফুলটা ফুল এখানে ছোট আছে, ফুলটা বেরিয়ে আসছে, এই যে মহুয়া ফুল। এই সমস্ত জায়গায় না এলে আপনারা এই এইগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন না, কাজেই অবশ্যই আসুন। এই সমস্ত এক্সপিরিয়েন্স করতে গেলে এইসব জায়গায় আসবেন। এই যে দেখছেন আমার হাতে বড় বড় ফুল হয়, আরও বড় হয়, এইটার নাম হচ্ছে কুরচি ফুল, আর এর আরেক নাম হচ্ছে গিরিমল্লিকা। আচ্ছা, আমরা এবারে পাঁচজনের রুম গিরিমল্লিকা দেখে নিচ্ছি। অদ্ভুত, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর, খুবই সুন্দর। দেখুন একদম মন থেকে সাজানো হয়েছে। ও, এটা আবার ফায়ার প্লেস রয়েছে, এটা কি জ্বালানো হয় নাকি? ও ওয়াও, দেখুন ফায়ার প্লেস রয়েছে, ফায়ার প্লেসে, ফায়ার প্লেসটা শীতকালে জ্বালানো হয় কিন্তু, সেটা একটা এক্সপিরিয়েন্স পেতে পারবেন। পাঁচজনের রুম দেখুন, এখানে তিনজন, এখানে দুজন, চাইলে এসির জন্য থাকতে পারেন, যদি আপনারা চান যে আরো একজন দুজন এক্সট্রা থাকবো এখানে থাকতে পারেন। দেখুন ফ্যান দেওয়া রয়েছে, এটা এসি নেই না? আচ্ছা আচ্ছা, টয়লেটটা দেখে নি, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে না প্রত্যেকটা? আমরা এবারে আরেকটা কটেজ দেখে নিচ্ছি, দুটো তো দেখলামই, এবার আরেকটা কটেজ দেখে নিই। দেখুন প্রকৃতির কোলে এসে থাকতে গেলে কিন্তু একটু কনসিডার করতে হবে, একদম হাইফাই কিছু চাইলে হবে না, কিন্তু ওনারা চেষ্টা করেছেন যতটা সম্ভব দেওয়ার। আর এখান থেকে 20 কিলোমিটার দূরে বাজার, কাজেই খাওয়া দাওয়ার সেখান থেকে কিনে আনতে হয়, ন্যাচারালি একটুখানি আগে থেকে বলে বুঝে আসতে হবে, থাকতে হবে, নিজের মতো মনে করে থাকতে হবে। এটাও চারজনের তাই তো? এটা চারজন শোয়ার, তিনজনের, এটা তিনজনকে দেন আর কি? আচ্ছা আচ্ছা, এখানে সমস্ত বালিশ মশারি সব কিছু রাখা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি এনাদের খাবার জায়গাটা, ডাইনিং এরিয়া আর কিচেন সোজাসুজি আর কি। দেখুন এইটা আমরা দেখলাম গিরিমল্লিকা, এখান থেকে যদি সোজা যান তাহলে ওখানে হচ্ছে খাবার জায়গা।
দেখুন এই যে কাঁকড়া ঝোড়ের এই যে কুর্চি হোমস্টেতে সবাই আসবে, এটা ধরুন একটু তো ভেতর দিকে, তাহলে ওই যে ওইখানে বাসগুলো দাঁড়ায় সিআরপিএফ এর ওইখানটায়, ওখান থেকে এই অবধি আসার কি ব্যবস্থা আছে? ওনারা তো এখান থেকে কলকাতা থেকে সব নিজের নিজের গাড়িতে চলে আসে, বেশিরভাগই নিজের গাড়ি করলে সুবিধা না? অনেকে কি হয় হাওড়া বা কলকাতা থেকে যারা আসেন, তারা হাওড়া কলকাতা থেকে একবারে ডাইরেক্ট ঘাটশিলাতে চলে আসেন, ঘাটশিলা থেকে অটোতে করে অটো এই অবধি আসে। আচ্ছা, কত পরে ঘাটশিলা থেকে এই কুর্চি অবধি আসলে? প্যাকেজ যাচ্ছে তাই তো? আর এই আশেপাশে দেখার মতো কি ব্যবস্থা, আপনারা কি দেখাতে নিয়ে যান বা ব্যবস্থা করে দেন? হ্যাঁ, এখন যেগুলো আছে অনেক কিছু, এখানে ঝর্ণা আছে, লেক আছে, যেমন ঢাঙ্গি কুসুম, ময়ূর ঝর্ণা, এই সময় কেটকি লেক আছে, কেটকি লেক, তারপরে এদিকে ওই খান্দারানি লেক আছে, গাররাসিনী পাহাড় আছে, তারপরে লালজল গুহা আছে, তারপরে ওইদিকে তারাফিনি আছে, আর ঘাগরা আছে। যা যা মোটামুটি বেলপাহাড়ি দ্রষ্টব্য জায়গা বা কাঁকড়া ঝোড়ের দ্রষ্টব্য জায়গা, সেগুলো আপনাদের মোটামুটি দেখানোর ব্যবস্থা আছে তাই তো? কিসে করে, মানে অটো ব্যবস্থা করে? অটোতেও যাওয়া যায়, তারপরে এখান থেকে হয়তো কেউ অটোতে করে আসে, তারপরে হয়তো কেউ এখানে গাড়ি চাই, তাহলে আমরা গাড়ি ব্যবস্থা করে দিই। আচ্ছা, সেক্ষেত্রে কিরকম পড়ে মোটামুটি এই এখনকার সময়? এখনকার মতো বোলেরো তো 3,000 টাকা নেই, সারাদিনের একটা ট্রিপ থাকে 3,000 টাকা বোলেরো হলে, সকাল থেকে সব দেখিয়ে টে গিয়ে আবার এখানে এসে লাঞ্চ, ফিরে দুপুরের খাওয়া দাওয়া করবে। আর অটোও আছে, সেক্ষেত্রে একটু কম হবে তাই না? হ্যাঁ, ওর থেকে অটো মোটামুটি কত নেই, 2,000 টাকা মনে হচ্ছে নেই। আচ্ছা আচ্ছা, সেটা আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, আমরা ব্যবস্থা করে দেব। আচ্ছা আচ্ছা, আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিলাম। এবারে সময় হিসেবে, সিজন হিসেবে দাম ওঠা নামা করে, যেরকম যেরকম সময় যেরকম, মানে এই বুঝতেই পারছেন একটু অফবিট জায়গা, বেশি মানুষজন এখানে থাকে না, কাজেই ওনাদেরও ব্যবস্থা করতে অনেকটাই ঝক্কি সামলাতে হয়। একদম নিস্তব্ধ একটা আইসোলেটেড জায়গা এটা, তো আপনারা সেই বুঝে সব সময় যে সেই রেটটাই পাবেন তা নয়, ওঠা নামা করে বুঝে শুনে সেটা হিসেবে আপনারা করে নেবেন। নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে গিয়ে ঘাটশিলা, সেখান থেকে আসা যায়, আর নইলে আপনারা নিজস্ব গাড়িতে তো আসতেই পারেন। সেক্ষেত্রে আপনারা বেলপাহাড়ির দিক থেকেও আসতে পারেন, ঘাটশিলার দিক থেকেও আসতে পারেন, সেটা আপনাদের চয়েস। তবে অবশ্যই আসুন কুর্চি হোমস্টে, দুর্ধর্ষ একটা জায়গা, বর্ষাকাল বা শীতকালে তো আসলে দারুণ উপভোগ করবেন, গরমকালটা একটু কষ্ট, কিন্তু আজকে আমরা সুন্দর ওয়েদার পাচ্ছি, মেঘলা হয়েছে, আমাদের কষ্ট আজকে হলো না, ভাগ্য ভালো। যাই হোক, আপনারা অবশ্যই আসুন। গ্রামের পরিবেশে আপনারা ময়ূরের দেখা পেয়ে যেতে পারেন। দেখুন এই বাড়িতে ময়ূর পোষা, 3টে ময়ূর।